আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম ইনলজের পক্ষ থেকে, আমি মোহাম্মদ আরিফ হোসেন। তো আজকে আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত সময় চেষ্টা করব কয়েকটি টপিক আলোচনা করার জন্য। তো আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি দেখলে আপনারা কিছু না কিছু হলেও উপকৃত হবেন। তো আর চ্যানেলটিতে যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আপনাদের সাথে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা বাইনারি নাম্বারকে আমাদের ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে পারি ওরাকল এসকিউএল এর একটি বিল্ট ইন ফাংশন ইউজ করে। এবং দ্বিতীয় আরেকটি দেখব আমাদের অনেক সময় বাংলা অক্ষরের প্রয়োজন পড়ে, বর্ণের প্রয়োজন পড়ে, তো কিভাবে আমরা ইউনিকোডের মাধ্যমে ইউনিকোড পাঠিয়ে কিভাবে বাংলা অক্ষরগুলোকে বা বর্ণগুলোকে আমরা রিটার্ন করতে পারি ওরাকল এসকিউএল এ, এই বিষয়টা দেখব। এবং সাথে সাথে আরেকটি ছোট্ট কাজ দেখব, সেটি হচ্ছে ওরাকল অ্যাপেক্স এ ক্লাসিক রিপোর্টে আমি কিভাবে রো কে কালার বা আমার বিভিন্ন ধরনের সিএসএস স্টাইল অ্যাপ্লাই করতে পারি বেসড অন এ স্পেসিফিক কন্ডিশন। তো সেই বিষয়গুলো আমরা দেখব, ঠিক আছে? তাহলে চলুন আমরা শুরু করি। আর রিকোয়েস্ট আরেকবার করছি যে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যদি নতুন হয়ে থাকেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে প্রথমে আমরা দেখব যে দুটি ফাংশন কিভাবে লিখবো। তো অলরেডি আমি করে রেখেছি, প্রথমে আপনাদের সাথে আমি দেখাচ্ছি বিন টু নাম্বার। তো ওরাকলের এই বিন টু নাম এটা একটা ডিফল্ট ফাংশন, ঠিক আছে? তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্যারামিটারের ভ্যালুগুলো দিব। যেহেতু এটা আমার ইনপুট হবে বাইনারি নাম্বার, একটা জিনিসে খেয়াল রাখতে হবে যে এখানে আমি প্যারামিটার ভ্যালু হিসেবে বাইনারি নাম্বার দেব। আর আমরা জানি যে বাইনারি নাম্বার হচ্ছে জিরো অর ওয়ান, ঠিক আছে? তো এখানে নাম্বারটা ইনপুট দিতে হবে আপনাকে, যদি আপনি জিরো দেন, ওয়ান দেন, কমা দেন, দেন কমা, দেন জিরো, দেন ওয়ান, এভাবে আমরা নাম্বারটাকে ইনপুট করতে হবে এই প্যারামিটারে যদি একাধিক দেই। আর যদি একটি দিই আমি, একটি দিয়ে যদি আমি এক্সিকিউট করি তাহলে আমাকে দেখুন কি বলে, এসকিউএল কমান্ড নট প্রপারলি ইনডেড। তাহলে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই এবং এখন যদি আমরা এক্সিকিউট করি তাহলে দেখব আমরা ওয়ান পাচ্ছি। তাহলে এখানে আমি কমা দিয়ে জিরো দেই তাহলে আমরা কত পাচ্ছি, টু পাচ্ছি। তাহলে এভাবে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা বাইনারি নাম্বারকে ইনপুট দিয়ে আমরা হচ্ছে ডেসিমেল নাম্বার পেতে পারি। আপনি যদি আরো বড় কোনো স্ট্রিং দিতে চান তাহলে এখানে দিবেন। আর বাইনারি নাম্বার আপনারা জানেন একটা বিষয় একেবারে বেসিক, যদি সর্বশেষ সিরিজটা যদি ওয়ান হয় তাহলে অবশ্যই এখানে ডেসিমেলে একটি বিজোড় সংখ্যা আসবে, এই বিষয়টি আপনারা জানেন। তারপর আরেকবার একটু বলে দিলাম যে সর্বশেষ নাম্বারটি যদি আপনার হচ্ছে ওয়ান থাকে তাহলে অবশ্যই একটি বিজোড় সংখ্যা ডেসিমেলে আসবে, আর সর্বশেষ নাম্বারটি যদি জিরো থাকে তাহলে অবশ্যই এখানে একটি জোড় সংখ্যা আসবে, ঠিক আছে? তাহলে আপনারা চাইলে এইভাবে এই বিন টু নাম ফাংশনটা ইউজ করে আপনারা বাইনারি নাম্বারকে ডেসিমেল নাম্বারে কনভার্ট করতে পারেন। এখন আমরা দেখব যে কিভাবে ইউনিকোডের মাধ্যমে আমরা ইউনিকোড ইনপুট দিয়ে আমরা বাংলা বর্ণ পেতে পারি, ঠিক আছে? এখানে আমি একটি এলিয়াস দিয়ে দেই। তো এখানে দেখুন আমি যদি এই ইউনিকোডটা দেই তাহলে হচ্ছে আমাকে কি রিটার্ন করতেছে, ঠ, বাংলায় ঠ রিটার্ন করতেছে। তাহলে এরকম এখানে একটা বিষয় খেয়াল রাখতে, সিনট্যাক্সটা হচ্ছে আমার শুরুতে এই স্ল্যাশ ব্যাক স্ল্যাশটা দিতে হবে, ঠিক আছে? ব্যাক স্ল্যাশটা দেওয়ার পর হচ্ছে আমরা জানি যে ইউনিকোডের ক্যারেক্টার হচ্ছে হেক্সাডেসিমেল একটা নাম্বার, তো হেক্সাডেসিমেল নাম্বারটা হচ্ছে চার ডিজিটের হয়ে থাকে এবং এ থেকে এফ পর্যন্ত এবং জিরো থেকে নাইন পর্যন্ত নাম্বারগুলো কম্বিনেশনে হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বারটা তৈরি হয়। তো এখানে একটি হেক্সাডেসিমাল নাম্বার দিতে হবে। আমরা যদি একটি টেস্ট পারপাসে দেখে থাকি তাহলে আমরা একটু দেখব যে বাংলা ইউনি ক্যারেক্টার কোড, ইউনিকোড ক্যারেক্টার, হ্যাঁ, তাহলে এখানে আমরা পাবো, আমরা দেখি যে ক্যারেক্টারগুলো আমার এখান থেকে দিয়ে আমরা অন্য একটি দিয়ে যদি ট্রাই করি তাহলে আমাদেরকে কি রিটার্ন করতেছে আমরা একটু দেখে নেই, তাহলে আমাদেরকে বুঝতে আরো সুবিধা হবে। অথবা আমরা এটা লোড হতে হতে এখানে আমরা যদি ওয়ান দিয়ে চেষ্টা করি তাহলে কি রিটার্ন করতেছে, ড, ঠিক আছে? এখানে যদি আমি টু দেই
তাহলে হচ্ছে ঢ। এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নাম্বারের কম্বিনেশনটা পেয়ে যাচ্ছি। ঢ ওয়ান, ঠিক আছে। এখানে যদি আমি 8 দেই তাহলে আসতেছে 9। তো আমরা একটু দেখি এটা লোড হয়েছে কি না। এটা লোড হচ্ছে না। আমরা অন্য একটিতে যাই, ইউনিকোড টেবিলে দেখি আমরা। তো 0985, এখানে একটি কোড সাপোর্ট 00985 দিয়ে আমরা কি পাচ্ছি? অ অ পাচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের চার্টের প্রয়োজন হয়, এই আপনারা নেটে সার্চ দিলে বিভিন্ন ধরনের এই যে ক্যারেক্টারের ইউনিকোডটা পেয়ে যাবেন। এই যে দেখুন, এখানে 0985 একটু আগে আপনাদেরকে দিয়ে দেখালাম আমি, অ আসতেছে, ওখানেও কিন্তু অ আসলো, ঠিক আছে। তো আমরা যদি এখানে 6 করে দেই তাহলে হচ্ছে আ আসে, ঠিক আছে। তো এভাবে আপনারা চাইলে বিভিন্ন ইউনিকোড দিয়ে আপনারা বাংলা বর্ণটাকে রিটার্ন করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের বক্সে জানাতে পারেন, আশা করি আপনাদের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন তাহলে আমরা তৃতীয় ধাপে দেখব যে ক্লাসিক রিপোর্টে কিভাবে আমরা রোকে কালার করতে পারি স্পেসিফিক একটা কন্ডিশনের উপরে। তো এখানে দেখুন কাজটি আমি করে রেখেছি স্যাম্পল হিসাবে। তো কাজটা আমরা কিভাবে করছি সেটা একটু বুঝে নিই আমরা। যদি এডি প্রেস হয়, আমরা কন্ডিশনটা দিয়েছি হচ্ছে জব আইডির উপরে, যদি আমার এডি প্রেস হয, ভ্যালু আইডি ইকুয়াল, যদি জব আইডি ইকুয়াল ভ্যালু যদি এডি প্রেস হয় তাহলে হচ্ছে এই কালারটা হবে আমার হচ্ছে রেড। আর এডি ভিপি হলে আমরা এই কালারটা ইউজ করেছি, এবং আইটি প্রোগ হলে এই কালারটা ইউজ করেছি। তো এখানে আমি দুইটা সিএসএস অ্যাড করেছি, একটি হচ্ছে আমার ফন্ট কালার আর একটি হচ্ছে আমার ফন্ট ওয়েট, ঠিক আছে। এই দুইটা সিএসএস প্রপার্টি ভ্যালু আমরা অ্যাড করেছি। তো এই কাজটি কিভাবে আমরা করতে পারি আমরা সেটি একবার দেখে নেব, আমরা এটার করে দেখব, ঠিক আছে। তাহলে চলুন আমরা শুরু করি। তো তার জন্য আমাকে যা করতে হবে, এখান থেকে আমি একটা ক্লাসিক রিপোর্ট তৈরি করে নেব। তো রিপোর্ট থেকে আমি চলে যাব ক্লাসিক রিপোর্ট। তো এখানে দিব আমরা ইএমপি ইনফো, পেজ মোড নর্মাল হবে। এখান থেকে আমরা একটা নেভিগেশন ক্রিয়েট করে নেই। নেভিগেশন ক্রিয়েট করার পরে আমরা চলে যাব হচ্ছে নেক্সট ধাপে। তো নেক্সট ধাপে কি আসবে, আমাদের টেবিল চুজ করতে হবে। তো টেবিল আমরা এখান থেকে চুজ করতে পারি, অথবা এসকিউএল কোয়েরি সরাসরি আমরা লিখেও দিতে পারি, আপনারা যেভাবে ফ্লেক্সিবল মনে করেন সেভাবে এখানে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি ক্রিয়েট করে দিচ্ছি। তো ক্রিয়েট করার পরে পেজটা আমরা একটু রান করে দেখব, এবং সাথে সাথে কয়েকটা বিষয় আমি একটু চেঞ্জ করে নেব। এই যে সাইডে যে ডান পাশে যে ফাঁকা অংশটা আছে, এখানে আমরা কি করব, এটাকে ফুল করে দেবো। তো ফুল করার জন্য আপনারা জানেন যে অ্যাট্রিবিউটসে যেতে হবে, অ্যাট্রিবিউটসে যে হচ্ছে আমার অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্সে যে টেমপ্লেট অপশন, টেমপ্লেট অপশনে যে স্ট্রেচ করতে হবে রিপোর্টটাকে। তো আমরা এখানে রিপোর্টটাকে স্ট্রেচ করে দিলাম। স্ট্রেচ করে দেওয়ার পর এখানে আমরা সেভ দেই। ও আরেকটা কাজ করে নিই আমরা, এখানে একটু রিপোর্টের টাইটেলটা চেঞ্জ করে নিই, ইএমপি ইনফরমেশন। তো এখানে আসলো, আসার পরে এখন দেখুন ডান পাশের ফাঁকা জায়গাটা ফিল আপ করে ফেলেছে। তো আপনি যে ভ্যালুর মাধ্যমে করতে চান সেখানে এটা করতে পারেন চাইলে। তো আমরা দেখি জব আইডিটা আমার এখানে কি আছে। আইডি একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে হেডার্স, ঠিক আছে, এই হেডার্স এর মাধ্যমে মূলত কাজটা ঘটবে। তাই আমার হেডার, এটা হেডার্স কি আছে, জব আইডি, ঠিক আছে। তো জব আইডির মাধ্যমে এই কাজটা হবে। তাহলে আমরা এই কোডটা একটু কপি করে নেই, করে নিয়ে আমরা চলে যাব এডিট মোডে। এডিট মোডে যে আমরা পেজে চলে যাব, পেজ থেকে আমি চলে আসব সরাসরি আমার ইনলাইন, ও সরি সরি এখানে না, আমি একটু ভুল করে ফেলেছি। আমরা চলে যাব গ্লোবাল ফাংশন অ্যান্ড ভেরিয়েবল ডিক্লারেশনে। এখানে আমরা কি করব, আমরা এখানে দেখতে পেয়েছি যে জব আইডি, এখানে কি ছিল, জব আইডি। তো এই জব আইডিটা আমরা নিব এখানে, আমার হেডার্স হচ্ছে জব আইডি। এভাবে কিন্তু আপনাকে এই টিডির ভিতরে হেডার্স, হেডার্স ইকুয়াল জব আইডি, এভাবে কিন্তু কন্ডিশনটা লিখতে হবে। তাহলে এখানে কি জব আইডি আমরা কি করেছি, আমার প্যারেন্ট হেডার। তাহলে প্যারেন্ট হেডারে প্রত্যেকটা হচ্ছে আমার কন্ডিশন চেক দিবে, ভ্যালু যে এডি প্রেস হলে কি হবে, এডি ভিপি হলে কি হবে, আইটি প্রোগ হলে কি হবে,
প্রত্যেকটা কিন্তু এখন একটা লুপ হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, যদি এডি প্রেস হয়, আমি এখানে ভ্যালুটা একটু চেঞ্জ করে দিব, এডি প্রেস হয় তাহলে কালার হচ্ছে রেড, আর এডি ভিপি হলে এখানে যে কালারটা আছে আমি সেটাই রাখলাম, আপনারা চাইলে চেঞ্জ করে দেখতে পারেন। এডি ভিপি হলে এটা হবে, আর আইটি প্রোগ হলে এই কালারটা হবে। তাহলে চলুন আমরা একটু দেখে নেই যে আমাদের এই প্রপার্টি এবং ভ্যালুটা ঠিকঠাক মতো কাজ করবে কি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিক মতো কাজ করেছে, তো আমরা এখানে চেঞ্জ করতে পেরেছি। তাহলে এখন যদি আমরা মনে করি যে আমার এই যে এডি ভিপিতে যে লাইনটা আছে, এই লাইনটা আমার একটু বোল্ড হবে, মানে বড় হবে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই লাইনটা আমরা এখানে এডি ভিপি কোথায় আছে, এখানে এখানে আমরা কি করব, আরেকটা সিএসএস প্রপার্টি এবং ভ্যালু অ্যাসাইন করব। তো আরেকটা সিএসএস প্রপার্টি ভ্যালু অ্যাসাইন করার জন্য আপনাকে এখানে দিতে হবে কমা, এবং এই সিনট্যাক্সটা খেয়াল রাখতে হবে। তো প্রথমটাতে দিবেন হচ্ছে আপনার প্রপার্টিটা, সিএসএস প্রপার্টি। আপনারা যারা সিএসএস বুঝেন আশা করি খুব সহজে ধরতে পারবেন, আর যারা সিএসএস বুঝেন না আপনারা একটু গুগল করে দেখে নিতে পারেন, অথবা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি সিএসএস নিয়ে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করব, সেখানেও আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা একটা প্রথমে দিব হচ্ছে প্রপার্টি, প্রপার্টি হচ্ছে আমি যদি একটু বড় করি ফন্ট ওয়েট, ঠিক আছে, ফন্ট ওয়েট, আর এটা দিব হচ্ছে ভ্যালু হচ্ছে বোল্ড। হ্যাঁ, এখন আমরা দেখব যে আমার এডি ভিপি যেগুলো আছে এগুলোতে একটু আকৃতিটা বড় হওয়ার কথা। হ্যাঁ দেখুন একটু বড় হয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা কিন্তু কাজ করে নিতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখন আরেকটা কন্ডিশন ইউজ করে, আপনি একটু ডিটেলসে আলোচনা করে দেখাচ্ছি আপনাদেরকে, আমরা এই কন্ডিশনটাই নিচে আরেকটা তৈরি করি। এখানে আসলো, এখন আমি স্যালারির উপরে একটা কাজ করতে যাব। তো স্যালারিটা আমি দেখি হেডার্সে কি আছে, এটা এটা আসলে এখান থেকে ইন্সপেক্ট করলে ধরতে সুবিধা হবে, স্যালারি। তো আমি এখানে বসায় দিচ্ছি স্যালারি, ঠিক আছে। এখন এখানে আমি কন্ডিশনটা একটু চেঞ্জ করব, স্যালারি এখানে আছে টেক্সট, তো এটাকে আমরা, আচ্ছা দেখি আমরা আগে করে দেখি, আমি একটা কন্ডিশনই দিব, এখানে একাধিক দিব না। তো এখানে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে এখানে আমি কি করব, যদি এখানে কত আছে ভ্যালু, 9000 দিলাম, যদি 9000-এর উপরে হয় তাহলে হচ্ছে কালারটা রেড হবে। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফন্ট ওয়েট, আরেকটা প্রপার্টি ভ্যালু অ্যাড করে দিই আমরা এখানে, ফন্ট ওয়েট বোল্ড, ঠিক আছে। এখন দেখি আমরা এটা কাজ করে কিনা, ঠিক আছে, 9000-এর উপরে কিন্তু আমার 24000-ও ছিল, তো 24000 কাজ করেনি। তাহলে এখানে আমাদেরকে একটি ফাংশন নিয়ে আসতে হবে, এখানে আসলে মূলত টেক্সট দিয়ে করা হয়েছে, টেক্সটের কম্পারিজন করছে। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে দেখব হচ্ছে টেক্সট দিয়ে আমরা এখানে নাম্বার নিয়ে আসব, আমরা একটু গুগল করে দেখে নিই। আমাদের কোডে যে ভুলটি ছিল, আসলে এখানে টেক্সট দিতে হবে, টেক্সট দিয়ে হচ্ছে এখানে গ্রেটার দেন সাইন, যদি 5000-এর বেশি হয় তাহলে হচ্ছে আমরা এই প্রপার্টি আর ভ্যালুটা সেট করব। তাহলে আমরা এখানে সেট করে রান করে দেখি, দেখুন 5000-এর উপরে যত ভ্যালু আছে মূলত সবগুলোই কিন্তু রেড হয়ে গেছে, এবং বোল্ডও পাশাপাশি বোল্ডও হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা পেজ বাই পেজ আসলে নেভিগেশনটা সেট হয়, তো এখানে আমরা দেখব এই যে, ঠিক আছে, এখানে নেভিগেশনের একটা ছোট ঝামেলা আছে, ওইগুলো আপনারা চাইলে অ্যাডভান্স মোডে কাজ করে নিতে পারলে তখন এটা সলিউশন হয়ে যায়। পেজটাকে এই নেভিগেশনের থ্রুতে রিফ্রেশ করে নিতে হয়, তাহলে হচ্ছে এখানে কিন্তু 5000-এর বড় কোনো ভ্যালু নাই, তার মানে এখানে এই কারণে হচ্ছে না। তাহলে এভাবে আমরা কিন্তু এখানে আছে এখানে আবার হবে, ঠিক আছে। এভাবে আমরা এই যে কুইরির মাধ্যমে ভ্যালু প্রপার্টি এবং কন্ডিশনে কালারগুলো সেট করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজের স্কোপ অনুযায়ী উপকারে আসতে পারে।
তো ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপলোড করা মাত্রই নতুন ভিডিও আপনার নোটিফিকেশনে চলে আসবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।